রাইসুল আমার নাম হিপ হপ করা আমার কাম সমমত সবকিছু বুঝায় দিছি আমি তোর এলাকায় আছি পাইতাছি কত নাম দাম এই কারণে সবাই বলে রাইসুল আরামখোর জানোস না গাজীপুর সিটি গিরা পুরা নামে আর দামে ভরা সবাই বলে এখানে রাইসুল নামের পোলাটা সেরা আবে কে মামা রাইসুল রাইসুল মামা রাইসুল রাইসুল মজা লইস না তোরা মজা লইস না মজা লইস না তোরা মজা লইস না আবে ওয়ে তুই আমার লগে কথা কইস না তোরা যাইরা কথা আমার ভালো লাগে না মজা লস ঠিক আছে কিন্তু সিরিয়াস হইস না যখন আমি বিটলা রাইসুল কি পাজামুগা পরে কিছু করা থাকবো না ওকে দর্শক ওয়েলকাম করছি মজার টিভি নিয়মিত প্রোগ্রাম সেলিব্রিটি আড্ডার নতুন এপিসোড আর আমি সাথে আছি মাহসান শব্দ আর আজকে আমাদের গেস্ট হয়ে এসেছেন রাইসুল ইসলাম আতিফ বেসি খলিফা আচ্ছা ওকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি খুব ভালো পুরাই অস্থির মনে হয় নসু তো আপনি গাজীপুর থাকেন আপনার সাথে সবসময় 20-25 জন থাকে সবসময় ব্যাপারটা কি 20-25 জন আমার ফ্রেন্ড সার্কেল কিছু এরকম আমি যে ভালো ভালোর সাথে সবাই থাকে এটা তো ভালো করেই জানেন আপনি খুব ভালো আর কি যখন আমার মিউজিক ভিডিও সম্পর্কে ধারণা হয়েছে তখন থেকে মিউজিক ভিডিও সম্পর্কে ধারণা হয়েছে তখন আমি শুনছি আর কি তো শোনা থেকে আমার ভালো লাগছে যার কারণে মাথায় একটা ট্যালেন্ট বলা যায় আর কি ন্যাচারাল ট্যালেন্ট ট্যালেন্টটা যে সময় থেকে আসছে আমি অটোমেটিকলি আর কি আমার মাইন্ডে আসে কথাবার্তা আমি সব কিছু বলে ফেলো আলিজেস্টারের কপি আলিজেস্টার আসলো কোথা থেকে আবার তো আপনার ভিডিওতে যেটা দেখছিলাম যে মজা লইস না হ্যাঁ মজার ব্যাপারটা কেন আসছে এই কারণে বলছি যে সবাইকে মজা ঠিক আছে মজা নিলে মানুষ বিনোদন পাবে তার থেকে অনেক কিছু পাওয়ার আশা আছে কিন্তু যদি সিরিয়াস হয়ে যায় তখন কিন্তু পর্যায়টা অন্যদিকে চলে যায় তো আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি যে আপনি প্রথম যখন ফেসবুকে ভিডিও আপলোড করেছেন আপনি ফেমাস হওয়ার জন্য করেছেন তখন আমাদের মজার টিভির ফ্যান পেজের ওয়ালে পোস্ট করেছিলেন প্রথম আই হ্যাভ নো আইডিয়া এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া হয় না এবং আপনার তো একটাই আইডি হ্যাঁ হ্যাঁ আপনার তো একটাই হ্যাঁ রাইসুল ইসলাম আতি হ্যাঁ ওই আইডি থেকেই মজার টিভির ওয়ালে পোস্ট হয়েছিল ভিডিওটা আপনার এলাকায় আপনার জনপ্রিয়তা কেমন এখন মোটামুটি সবাই আমাকে চিনে সবাই চিনে না হ্যাঁ টঙ্গীর ব্যাপার কিছু শুনেছি আমি ইচ্ছা ছিল যে টঙ্গী হয়তো আমি কখনো যাব আপনাদের এলাকায় ঘুরতে যাব তো ওই এলাকায় যেহেতু আমি যাব আমার একটা জিনিস জানা উচিত যে ওই এলাকার নিত্য প্রয়োজনীয় পণ্য বা জিনিসপত্রের দাম কেমন যেরকম চলতেছে বাংলাদেশে সেরকম মানে কম না বেশি নর্মালি আমরা শুনেছি ওইখানে নাকি অনেক কম জিনিসপত্রের দাম খুব সবই তো কম আসলেই কম গাছের দাম কেমন আমি যেটা পার্সোনালি শুনেছি যে আপনি ঢাকার কিছু জায়গা খুব ভয় পান যেমন ঢাকা মেডিকেল কলেজের সামনে নাকি কখনো যান না ভয়ে এটার কাহিনীটা কি অ্যাকচুয়ালি ঢাকা মেডিকেল কলেজের সামনে যাওয়া হয় না তেমন কারণ বাসা থেকে অনেক দূরে তো আর কি হাইট হাইটা যেতে কষ্ট লাগে কষ্ট লাগে না আমরা শুনছিলাম যে আপনি অনেক শুকনা তো ওইখানে কঙ্কালের নাকি খুব অভাব এই জন্য হয়তো এটা কোনো ফ্যাক্টই না আপনার কি হুইস খলিফাকে চিনেন না আমি ওনার অনেক বড় ফ্যান সো হোয়াট শৈলের সাথে দিয়ে তুলনা করে কোনো লাভ আছে আপনি তো সবসময় ওইগুলাই বেশি খান নর্মালি ওইগুলা ছাড়া আর কি খান জি ভাইয়া ওইগুলা বলতে আমি কিছু বুঝি না খাবার দাবার ও হ্যাঁ আমি যেগুলো বাঙালি যা খায় তাই আমি খাই আপনি তো অনেক শুকনা এমনিতে না তবে আর কি আমি অ্যাকচুয়ালি মাছটা খাই না সংগীত হলো এই যে আমরা যে গান টান বলি সুর মিলায় তাল তালে মিলায় এরকম মানে
এই যে আমরা গান বলতেছি না ফিঙ্গার মিলায় মিলার নাম বলতেছো না 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 আমি বললাম যে আমরা যে এক একটা ওয়ার্ড তৈরি করি লিরিক্স বানাই আর কি যেটাকে লিরিক্স বাদ্যযন্ত্রের সাথে সাহায্যে যে তালে তাল মিলায় তাকে সুর বলে তালে তাল মিলায় তাকে সুর বলে হ্যাঁ এই যেমন লিরিকটা মাথায় আসে একটা থিম ধরে মেলার কোন মজার কথা আছে মজার কিছু মনে আছে একবার হ্যাঁ একবার হারায় গেছিলাম আমি হারায় গেছিলা হ্যাঁ 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 কোন ভাই বা বন্ধু ছিল ছোট হ্যাঁ সবাই ছিল পরিবারের আর কি কেউ হারাইছে হ্যাঁ ভাই আছিল বন্ধু হারাইছে খুঁজছে তো আমাকে সবাই বন্ধু বন্ধু হ্যাঁ হইতে পারে হইতে পারে না হ্যাঁ অনেক আগের কথা তো মনে মানে তার মানে আলিশ তোমার বন্ধু এরকম বলতে যাচ্ছে যে ছোটবেলা হারিয়ে গেছে রাইট তোমাদের কথাই আসলে মনে হচ্ছিল না আচ্ছা আচ্ছা আমরা একটু আলিজিস্টারকে কানেক্ট করব আলিজিস্টারকে একটু তার কথা শুনবো আসলে এই দেখিস হ্যাঁ আলি মজার টিভির স্টুডিও থেকে বলছি আমার সাথে আজকে আমাদের প্রোগ্রামে আছে রাইসুল ফেসবুক তারকা যার ইন্টারভিউতে আমরা আমরা প্রত্যেকটা প্রশ্নে আমরা লক্ষ্য করছি যে তুমি আলিজিস্টারের কিছু ছোঁয়া আছে সে তোমার মতো করে কথা বলে তোমার মতো করে ডায়লগ দেয় তো এক পর্যায়ে রাইসুল আমাদের বলছে যে ছোটবেলায় সে মেলায় গিয়েছিল এবং তার একজন বন্ধু আছে যে হারিয়ে গেছে তোমার কি এরকম কোনো কথা মনে পড়ে আচ্ছা রাইসুল আমার যেটা মনে হয় যে রাইসুল প্রত্যেকটা ডায়লগ আসলে তোমার দিচ্ছে হয় সে তোমাকে কপি করছে অথবা মেলায় সেই হারিয়ে যাওয়া বন্ধু তুমি আমরা কোনটা ধরে নিব আলি তো বললো হারাই যাওয়ার কোন কাহিনী নাই আসলে তাহলে ব্যাপারটা কি কপিটা নিয়মিত করা হয় না আমি অ্যাকচুয়ালি আলিকে কপি করি আচ্ছা তোমার মাথায় যখন মানে ফেসবুক সেলিব্রিটি হবা এটা যখন মাথায় আসছে তুমি আলিরে কেন কপি করছো বলো হিরো অলংকার করতে আমি তো অ্যাকচুয়ালি বললাম আমি হলো উইস খালিফার অনেক বড় ফ্যান আমি যদি কোনো কিছু কপি করে থাকি হয়ে থাকে আমি কপি করি না কাউকে কপি করি না সবাই আমাকে কপি করে সবাই কপি করে এটা ইয়েও বলছে এটা হচ্ছে আলিজিস্টারও বলছে সেম ডায়লগ ওই যে উইস খালিফা আলিজিস্টারও সেম কথা বলছে তুমি কি ওই ইন্টারভিউ আসার সময় কি ওই ইন্টারভিউটা দেখে আসছো না না হ্যাঁ না না আচ্ছা ওই ইন্টারভিউ না দেখেই চলে আসছো না এই জন্য সবকিছু মিলে যাচ্ছে আলিজিস্টারের সাথে বাঙালি তো আমরা এই কথাটা পুরো পৃথিবী জানে আপনারা জানেন না ওই যে পুরো সবাই জানে বা পৃথিবী জানে এই ডায়লগটা কিন্তু আলির তুমি কি আলির সেকেন্ড ভার্সন এরকম কিছু মাথা ভাই হ্যাং হয়ে যাচ্ছে খাবা নিয়ে আসছি তোমার জন্য স্পেশাল আরে এখন তো ইন্টারভিউ চলতেছে না কে বন্ধ না এই মাইক্রোফোন কি চালু আচ্ছা মাইক চালু থাক একজন বিনল কুমার সজীব বলছে আমাকে এই রোগী ভাইটার জন্য সবাই দোয়া করবেন না ভাই আমি তো কোনো রোগী না আমি তো মানুষ আপনি যদি চান টিকেট পাড়ায় দেন আমি যাইতাছি পাবনায় আপনার বাবু ভাইয়ের সাথে পরিচয় আছে তো না হ্যাঁ হ্যাঁ নাম শুনছি অনেক মজা লমু কি করবি ভাই মজা তো নিবেন মজা না নিলে তো বিনোদন পাইবেন না বুঝেন না তো সিরিয়াস অন কি লিগা তারপর কোন
কি লেখছে আরেকজন দেওয়াল হাসান যেটা বাদ দিয়ে গেছে এটা পড়ো ও কোন চিড়িয়াখানার ও ভাই চিড়িয়াখানার অভাব নেই কিন্তু ফ্রি টিকেটটা যদি দেখতে চান আমার কাছে আয়া পড়েন মানে তুমি একটা প্রাণী না আচ্ছা পরেরটা কি ছিল ভাই ওই এখন কই দেওয়াড়ি আছে বটতলা যদি আমার সাথে মিট করতে চাও আয়া পড়ো বিনা টিকেটে আচ্ছা চিড়িয়াখানা নরমালি টিকেট লাগে তোমারে দেখতে আমার দেখনা না টিকেট লাগে না আচ্ছা আচ্ছা আকসিম ও কি জন্মগত আবাল নাকি পরে হইছে ভালো কমেন্ট করার চেষ্টা করেন ভাইয়া এগুলো যদি বলেন আমাকে খারাপ মানুষ কো দূর বলবে কিন্তু আপনাকে খারাপ বলবে কারণ আপনি কমেন্ট করছেন সবাই দেখতেছে ও কি অনেক বড় ডন না ভাই আমি সাধারণ মানুষ আচ্ছা আমি যেটা বলবো এই ব্যাপার আমার একটু কথা আছে জি 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 অনেক বন্ধু-বান্ধব নিয়ে আসছো কেন অনেক বন্ধু না 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 আমার অ্যাকচুয়ালি ফার্স্ট ইন্টারভিউ মেশিন এগুলো আবার কি মেশিন মানে মোবাইল টোবাইল নিয়ে আসছো তো না ও মোবাইল হ্যাঁ পকেট মেশিনও তো নিয়ে আসছো না না মেশিন যে পোলা বেশি করলে সাইজ করে দেবো এরকম নিয়ে আসো ভাই না 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 ভাই আমি এলাকার একটা সাধারণ মানুষ আর কি ওরা আর কি বানায় ফেলাইছে ভাবি যাবি মানুষ তো পাইলে একটা জিনিস পাইলে আর একটা বানালে ওর নাকের নিচে বালগুলা কাটে না কি জন্য এগুলো বাল না হিন্দিতে বাল বলে এগুলোকে চুল বলে চুল হ্যাঁ কাটো না কেন এগুলো তাই স্টাইল হিসাবে ধরে রাখছি মানে গাজা খেলে নাকি দাড়ি তাড়াতাড়ি মোস্ত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে নেক্সট কমেন্ট হ্যাঁ মিরকি রোগী এই জোরে পড়ো জোরে মানে আর কি আমাকে মিরকি রোগী বলছে আচ্ছা এই রোগটা কি তোমার আছে না 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 এরকম কোনো রোগ নাই আমি কি রোগ আছে তোমার আমি ডায়াগনস্টিক সেন্টারে যে পরীক্ষা করে আসছি আমার কোনো রোগ নাই মানে অনেকে বলতো না যার জন্য তুমি পরীক্ষা করে আসছো আচ্ছা এটা নিশ্চয়ই তোমার টঙ্গীর ওখানে কোনো মেডিকেল ছিল রাইট এইজন্যই প্রবলেমটা না বাসায় গেলে তো টিকেট সবকিছু ব্যবস্থা করে দিত নিশ্চয়ই বাসায় কি জানানোর প্রয়োজন আছে মনে করেন হ্যাঁ মনে করি অবিয়াসলি জানাতে হবে এক সময় তো জানবে পরিস্থিতি তো দিন দিন বেশি ভালোর দিকেই যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ ভালোর দিকে যাচ্ছে অনেক ভালোর দিকে যাচ্ছে মানে ভালো বলতে ফ্যামিলির জন্য ভালো আর কি তাই না কারণ ফ্যামিলি যতই জানবে ততই তো ভালো সুস্থর একটা সম্ভাবনা আছে সুস্থতার একটা ব্যাপার থাকে ওই দর্শকরা তো বলছিল যে সুস্থ কিনা আপনি তো বলেছেন চিড়িয়াখানার যেতে হয় না তোমাকে অনেক থ্যাংকস দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও হ্যাঁ দর্শকদের বলবো সবাই আমার জন্য দোয়া করবেন সামনে আরো আগাইতে চাই আমার আগানোর জন্য আপনারা থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তারপর ভাইয়াদের সাথে থাকবেন মজা টিভির সাথে কারণ ওনারা যদি বিনোদন না দেয় আপনি বিনোদন পানবেন গুজরাট থেকে অবশ্যই ভাইয়াদের সাথে থাকবেন দর্শকদের বলছিল যে আমি সামনে আগাতে চাই কি নিয়ে আগাতে চাই যে র‍্যাপ র‍্যাপ নিয়ে মানে র‍্যাপ সব সময় করেই যাবা তাই তো র‍্যাপ আর র‍্যাপ করি আমার র‍্যাপ তো চলবেই কি মনে হয় তুমি র‍্যাপ করো না র‍্যাপ করো কোনটা আমি র‍্যাপ করি র‍্যাপ করো র‍্যাপ না ওটা মানুষ বলে আমি না ওকে দর্শক আপনারা দেখছিলেন মজার টিভির নিয়মিত প্রোগ্রাম সেলিব্রিটি আড্ডা যেখানে আসলে ফেসবুকে খুব জনপ্রিয় যারা হয়ে থাকে তাদেরকে আমরা ইন্টারভিউ করে থাকি আজকে ছিল হচ্ছে রাইসুল আর সঙ্গে তো আমি আছি মাহসান স্বপ্ন আর আপনারা যারা আমাদের অন্যান্য এপিসোডগুলো মিস করেছেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে মজার টিভি লিখে সার্চ করবেন এবং আমাদের সবগুলি ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ